আচ্ছা, আজকে তো সরস্বতী পুজো, প্রচুর স্কুল কিন্তু ভিজিট করলাম, এবার চলে এসেছি একটা কলেজে। এই কলেজের নাম সবাই কিন্তু আমরা জানি, এপিসি কলেজ। লিখিতভাবে এই কলেজ নিউ ব্যারাকপুরের এবং মানুষ যেভাবে চেনে রোদ্রগ্রামের এপিসি কলেজ। এপিসি কলেজের সামনে চলে এসেছি সরস্বতী পুজো আজকে। আর এই কলেজ অনেক আগে এসেছিলাম, আর এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। যে কনস্ট্রাকশন কলেজের পুরো চেঞ্জ, ভেতরটাও পুরো চেঞ্জ, সব কিছু কিন্তু নতুনভাবে দেখতে পাবো। ভেতরে ঢুকবো, পুরোটা তোমাদের দেখাবো, সরস্বতী পুজো এখানে হচ্ছে। তো চলো দেরি না করে ভেতরে নিয়ে যাই। আজকের দিনে মোটামুটি যারা আসছে সবাই কিন্তু সব জায়গায় ঢুকতে পারছে, সমস্ত স্কুলে সমস্ত কলেজে সবার জন্য কিন্তু আজকে খোলা, একদমই মেন রোডের উপরে। এটা সোদপুর রোড, এটা হচ্ছে মেন রোড, যে গাড়ি চলছে সোদপুর রোড। এই দিকটাতে সাজিরহাট, আর এই দিকে ঠিক আমার পেছন দিকে এটা হচ্ছে সোদপুরে বেরিয়ে যাচ্ছে এই রাস্তা। সাজিরহাটের পাশে পেট্রোল পাম্প আছে, ঠিক তার উল্টো দিকে এই এপিসি কলেজ। এখান থেকে এবার ভেতরে প্রবেশ করছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই যে গেটটা, এই গেটটা কিন্তু নতুন হয়েছে। মানে আমরা যখন এসেছিলাম এই কলেজে অনেক আগে, অনেক বছর আগে এখানে এসেছিলাম, তো তখন এসব ছিল না, এগুলো সব নতুন। এই বিল্ডিং ছিল, এই বিল্ডিং ছিল, সমস্ত বিল্ডিংয়ে ছিল, কিন্তু এই যে জায়গাটা একটু দেখিনি, এই জায়গাটা ছিল না, এটা নতুন করা হয়েছে, এই জায়গাটা জয়েন্ট করা হয়েছে। আর এই যে পুজো হচ্ছে এখানে, এই কলেজ অনেক পরিচিত কিন্তু নতুনভাবে, আবার নতুনভাবে এই কলেজে ঢুকলাম। এখন অনেকটাই চেঞ্জ। এই যে স্ট্যাচু, এটা হরিপদ বিশ্বাস, অর্থাৎ ইনি নিউ ব্যারাকপুরের প্রতিষ্ঠাতা, সেই মানুষের কিন্তু এখানে মূর্তি বসানো আছে। আচ্ছা, কলেজের পুজো মানে একটু অন্যরকম, স্কুলের পুজো একটা অন্যরকমের, কলেজের পুজো কিন্তু আবার একটু অন্যরকম। কারণ কলেজে সমস্ত বড় বড় ছেলেমেয়েরা চলে আসে, তারা কিন্তু অনেকটা এজের, তারা কিন্তু নিজেদেরটা নিজেরা বুঝতে পারে, সব কিছুই কিন্তু তারা জেনে যায়। তো তাদের যে জায়গাটা সেটা কিন্তু অন্যরকম কলেজে। সম্ভবত এখানে এই আজকের এই খাওয়া দাওয়া আছে, সেই খাওয়া দাওয়ার যে টেবিল সেগুলো সেট আপ এখানে আছে। আর ওই পাশে, ওই পাশে কিন্তু বুফে সিস্টেমে কিছু খাবারের ব্যবস্থা করা আছে, এখনও শুরু হয়নি। আর সামনের এই জায়গাটা বেশ সুন্দর ফুল দিয়ে সাজানো। আর পুরো কলেজটাকে যদি লক্ষ্য করা যায় কিন্তু এরকম দেখতে, দূর থেকে যদি তোমরা দেখো ভেতরে এসে, তো এরকম দেখতে হবে। এই যে পুরো বিল্ডিং কনস্ট্রাকশন, এটা পুরোটাই কলেজের আন্ডারে। এই যে পাঁচিল, এখানে কিন্তু কলেজের বাউন্ডারি পুরো। এবার এখানে যাওয়া যাক, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এটা কিন্তু সবাই এটার জন্য অপেক্ষা করে থাকে। সরস্বতী পুজোতে তাদের কিন্তু ভালো খাওয়া দাওয়া এখানে হয়, পুরোটাই বুফে সিস্টেমে হয়, প্রচুর লাইন পড়ে যাবে। এরপরে যখন পুজোটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই খাবারের ব্যবস্থাগুলো রেডি হয়ে যাবে সবটাই, কিন্তু তখন ছেলেমেয়েরা সবাই এখানে লাইন দিয়ে খাবে। এমনকি এই দিনে যারা বাইরের থেকে আসে তাদেরকেও সেই প্রসাদ বা এখানকার যে খাবার সেটাকে পরিবেশন করা হয়। এবার অলওভার একটু কলেজটা দেখায়, ক্যাম্পাসের ভেতরের জায়গাটা। এখানে নেতাজি ইউনিভার্সিটি ছিল, ওপেন ইউনিভার্সিটি, এখনও আসে কি না জানি না। এই যে জায়গাটা, এটাতে আমরা দেখেছিলাম নেতাজি ওপেন ইউনিভার্সিটি। আর পেছনের এই ক্যাম্পাসিংয়ের জায়গাটা না খুব সুন্দর, এখন আগে এই জায়গাটা ছিল না, জায়গাটা ছিল কিন্তু এত সুন্দর ছিল না। এই যে জায়গাটা, এই বিল্ডিংটাও কিন্তু নতুন করা। এটা কী আছে, এটা এটা আছে ওমেন্স হোস্টেল, মেয়েদের জন্য কিন্তু হোস্টেলের ব্যবস্থাও আছে এখানে। বাহ, পুরো পরিবর্তন হয়ে গেছে, কিচ্ছু কিন্তু আগের মতন নেই। আচ্ছা, এবার এখানটাতে একটু দেখাই, এই যে সামনে যে জায়গাটা, এটা একটা বাস্কেটবলের কোর্ট করা আছে। এখানে কিন্তু বাস্কেটবল যারা খেলে তারা কিন্তু এখানে প্র্যাকটিসও করে। পেছনে একটা সুন্দর পুকুর, আবার এখানে বসার জায়গা।
পুরো ক্যাম্পাসিংয়ের জায়গাটা, এখান থেকে ফুল কলেজটাকে কিন্তু কভার করা যায়, দেখা যায়। এখান থেকে যদি শুরু হয় যতটুকু দেখা যাচ্ছে পুরো কলেজটাকে কিন্তু এখানে কভার হয়ে যাচ্ছে। সেই পুরো জায়গাটি তোমাদের দেখিয়ে দিলাম। নিউ ব্যারাকপুর এপিসি কলেজ কাগজে কলমে নিউ ব্যারাকপুর, কিন্তু 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 অধিকাংশ মানুষ এই এপিসি কলেজটিকে মধ্যমগ্রাম হিসেবে জানে, কিন্তু এটা নিউ ব্যারাকপুর এপিসি কলেজ। যেহেতু মধ্যমগ্রাম থেকে যাতায়াতের সুবিধা, মধ্যমগ্রাম স্টেশন থেকে একদম এক অটোতে বা টোটোতে চলে আসা যায়, তাই কিন্তু এটাকে সবাই মধ্যমগ্রাম এপিসি হিসেবে জানে। প্রচুর স্টুডেন্ট, প্রচুর আজকের দিনে প্রচুর মানুষ, ছেলেরা মেয়েরা সবাই এসছে। এটা হচ্ছে হোস্টেল ফর ওবিসি বয়েজ, এপিসি কলেজের বয়েজ হোস্টেল এটা। আর গার্লস হোস্টেলটা তো দেখলাম পাশে, তাহলে এই জায়গা, এখান থেকে যাওয়া যাবে। আবার ওই পাশ থেকে যদি ঘুরে যেতে চাই সেটাও কিন্তু যেতে পারবো। আচ্ছা, এদিকটা দিয়ে গেলে একদম কলেজের সামনে আবার পৌঁছে যাবো। এখন একটা জিনিস এখানে দেখিয়ে দিই, এই যে এটা একটা গেট, ব্যাক সাইডের গেট, এই গেট থেকে বেরোলেই এই যে মাঠ, এই গ্রাউন্ডটা কিন্তু পাওয়া যায়। এই মাঠে সকালে বিকেলে সমস্ত টাইমে কিন্তু বিভিন্ন ছেলেরা এসে এখানে মাঠে দৌড়ায়, প্র্যাকটিস করে। এই মাঠ থেকে অনেক ছেলে তাদের কিন্তু কেরিয়ার তৈরি করেছে, দৌড়ে পাশ করে পুলিশে, কনস্টেবল, বিভিন্ন আর্মি ফোর্সে কিন্তু তারা জয়েন করেছে। তো এই মাঠের একটা ভীষণ নাম আছে, এপিসি কলেজ মাঠ বলা হয়। আচ্ছা, জেনারেটরের ব্যবস্থা, এটা হচ্ছে যখন পাওয়ার কাট হয়ে যায়, পাওয়ার অফ হয়ে যায়, এই সাইলেন্ট পাওয়ার এটা কিন্তু অন হয়, পুরো কলেজে সাপ্লাই করে এই পাওয়ার। এটা ভোগের প্রসাদ না, পুজোর ভোগ। এখানে কিন্তু খিচুড়ি রান্না হয়েছে, খিচুড়ি, পুজোর ভোগ যেটা হয়, খিচুড়ি রান্না হয়েছে। প্রচুর গামলা, ভেতরেও তো অনেক আছে এখানে, এই রুমের ভেতরে কিন্তু প্রচুর খিচুড়ি রাখা আছে, যাতে যারা আসবে কেউ যাতে ফেরত না যায়, সবার জন্য কিন্তু ব্যবস্থা আছে। এই যে দেখিয়ে দিই, এই যে রুম, এটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ নিউ ব্যারাকপুর। আর এখানে হচ্ছে ইনোগ্রেশন অফ ক্যান্টিন বিল্ডিং অফ দ্য কলেজ, পুরোটাই কিন্তু লেখা আছে। ক্যান্টিনটা কতটা সুন্দর, এটা হচ্ছে পুরোটা ক্যান্টিন। আচ্ছা, এই দাদা পুজো দিলেন তো আপনি, এই দাদার বাড়ি নিউ ব্যারাকপুরে, একদম কোথায় বাড়ি একটু বলে দাও দাদা। আমার এই সুরিসংঘ ক্লাবের পাশেই, সারিয়া। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ধরনের কাজ দাদা করা হয়? হ্যাঁ হ্যাঁ, সব। ঠিক আছে, দাদার নামটা একটু বলে দিয়ে যাও। কমল চক্রবর্তী। ফোন নাম্বার? 8337035438। ওকে, তো এই ফোন নম্বরে কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারো। নিউ ব্যারাকপুর মধ্যমগ্রামের যারা বাসিন্দা আছো তাদের যে কোনো ধরনের কাজ কিন্তু দাদা করে। আর এখানে যেটা হচ্ছে সরস্বতী পুজো কিন্তু দাদা করলো, যোগ্য করেছে, অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু আগে যেটা বলছিলাম, যখন পুজো হচ্ছিল তখন এই জায়গাটা ফাঁকা ছিল, এখন পুজো শেষ, তো এবার এখানে যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা সেটা কিন্তু চালু হলো, যার লাইন কিন্তু দেখা যাচ্ছে প্রচুর, মানে ঘুরে গেছে লাইন, এইভাবে ঘুরে একদম যেখানে বুফে কাউন্টারগুলো আছে ঠিক সেই দিকটায় বেরিয়ে গেছে। আচ্ছা, কীভাবে দেওয়া হচ্ছে একটু দেখিয়ে দিই, আমি একদম সামনে গিয়ে দেখাবো কীভাবে দেওয়া হচ্ছে সেই ব্যবস্থাটা। এই যে লাইন দিয়ে সবাই যাচ্ছে, এখান থেকে কিন্তু কাউন্টার শুরু, কাউন্টার বুফে সিস্টেমে নেওয়া হচ্ছে। দেখা যাক কি, এখানে সবাইকে প্লেট দেওয়া হচ্ছে, প্লেটের পাশাপাশি খাবার শুরু হলো। আচ্ছা, এখানে খিচুড়ি, খিচুড়ির পরে এখানে একটা, এটা ঘ্যাট তো দাদা, কী বলা হচ্ছে এটা? ল্যাবড়া। আচ্ছা ঠিক, সেই খাবার, জিলিপি। আর একদম শেষে এখানে জল আছে, এটা কিন্তু জলের ব্যবস্থা। তো এখানেই কমপ্লিট, আর কিছু নেই, এবার অন্যবার কিন্তু এর থেকেও বেটার কিছু দেখতে পাই। আজকের জন্য কিন্তু সবার এখানে কিন্তু এই ভোগ প্রসাদ সবার জন্যই কিন্তু দেওয়া হচ্ছে। প্রসাদ খাওয়া হচ্ছে, সরস্বতী পুজোর